যে কোনো বিষয়ে কমেন্ট করার আগে ব্যাপারটাকে ভালোভাবে জানতে হয়। এই বাড়িতে আরো অনেক কিছু ঘটছে। না না, যা যা ঘটছে সেসব চোখে দেখিনি আমরা, কিন্তু তুমি যা যা ঘটাচ্ছ সেসব সবার চোখের সামনেই ঘটছে কিনা? আচ্ছা, তোমার দরকারটা কি ছিল আজকে ওইভাবে কমলিকাকে অনুষ্ঠানে ডাকার? তোমার দরকার কি ছিল বলো আমাকে? নিমন্ত্রণ করে আসতে বলেছিলে, সেই অবধি ঠিক আছে, তাই বলে অনুষ্ঠানের সময় একবার তার পাশে গিয়ে বসতে হবে? স্বাধীনতার ব্যাপার হলো? তোমার তো দেখা উচিত, যাতে আমাদের না লজ্জায় পড়তে হয়, আমাদের না মাথা হেঁট হয়। এই কমপ্লেইনগুলো আসলে কার, আমি সেটা খুব ভালোই বুঝতে পারছি জেঠুমণি। না না উঠছে, আমি বলতে বাধ্য হচ্ছি, তুমি তোমার আচার আচরণে সমস্ত রেশনালিটি হারিয়েছো। না হ্যাঁ, আর শুধুমাত্র গলা চড়ালেই একটা সত্যি কিন্তু মিথ্যে হয়ে যায় না ভাইয়া। এসব কোথায় এখন থাক দিদিমণি, রূপো দিদিকে লিয়ে কোথাটো হচ্ছে সেটাই হক্ষিণে। দাদু ভাই, তোর কিন্তু আর্যর গায়ে হাত দেওয়ার কোনো অধিকার নেই। আর্য যে অন্যায়টা করেছে সেটা আমার সঙ্গে করেছে, তোর সঙ্গে তো নয় দাদা ভাই। সেই জন্য ওকে যদি কোনো শাস্তি দিতেই হয় সেটা আমি দেব, তুই দেওয়ার কে অনুষ? হ্যাঁ ঠিক কথা, একশো বার ঠিক কথা। তুই কিসের জন্য ওর গায়ে হাত দিতে গেলি রে? এখন তোমরা সবাই আমাকে দায়ী করছো। হ্যাঁ নিশ্চয়ই, যে অন্যায় তুমি করেছো তার দায় তোমায় নিতে হবে। হচ্ছে তাহলে এখন সব দায় আমার? থাক, অনেক কথা হয়েছে, একটা কাজের কাজ করো তো, আর্যকে একটা ফোন করো তো, খবর নাও যে সে কেমন আছে। দরকার হলে আমি তার কাছে গিয়ে হাত জোড় করে ক্ষমা চাই। জেঠুমণি, সন্তানের কাজের দায় তো বাবা মাকেই নিতে হয় নাকি? না, তাছাড়া সভ্য সমাজে থাকার কিছু শর্ত থাকে, প্লিজ ডোন্ট ব্রেক দোজ রুলস। রূপমা, ফোনটা করো তো মা। কোন মুখে ফোনটা করবো বলো তো বাবা? দাদা ভাই কি আমার সেই মুখটা রেখেছে? রূপু, তুই তোর জীবনেও তো এরকম অনেক অন্যায় আছে যেগুলোকে আমি সমর্থন করি না। তবু কি সেই ব্যাপারগুলোতে সভ্যতার সীমা ছাড়িয়ে গিয়ে আমি ইন্টারফেয়ার করেছি বল? কিন্তু তুই করলি আজ। তো আগতে কথাটো বল কিনে রূপ দিদি,